উপজেলা জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে অভিনব কায়দায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম নেওয়ার কর্মসূচি চলছে। সেখানে দেখা গেল দুর্গা উৎসবের থিমের আকারে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম নেবার কর্মসূচি চলছে। উপস্থিত বিভিন্ন এলাকার পঞ্চায়েত প্রধান, বিধায়ক সহ বিভিন্ন নেতা নেত্রীরা। অভিনব কায়দায় দেখা গেছে কোথাও জীবন্ত লক্ষ্মী প্রতিমা বসে ফর্ম নেওয়া হচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে থিমের আকারে কর্মসূচি চলছে। জগৎবল্লভপুরে এ যেন এক অভিনব কায়দায় কর্মসূচি চলছে জগৎবল্লভপুর 2 নম্বর পঞ্চায়েতের অধীনে। লক্ষ্মী ভান্ডারের ফর্ম জমা দেওয়ার জন্য আবার 5টা নির্দিষ্ট কাউন্টার রেখেছি। 4 নম্বর ও 5 নম্বর কাউন্টারে দাঁড়িয়ে আপনাদের অর্থ জমা করে দেবেন। এছাড়াও জাতিগত ভাষাপত্রের জন্য 2 কাউন্টার করা আছে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা জমা দেওয়ার জন্য একটা কাউন্টার করা আছে। আপনার বাবার সূত্রে আপনি বিষয় জানুন, তাড়াতাড়ি সামনে চলে আসবেন। ঠাকুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী, আমাদের অভিভাবক, অত্যন্ত প্রিয় মানুষ মাননীয় বিকাশ, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় ঘোষ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তবুও পঞ্চায়েত সমিতির যে সমস্ত মেম্বাররা মঞ্চে আসার জন্য অনুরোধ তাদেরকে মন্ত্রী আসার জন্য অনুরোধ। আমাদের মধ্যে সমাজসেবী, আমাদের অভিভাবক, অত্যন্ত প্রিয় মানুষ মাননীয় বিকাশ মহাশয় এবং উপস্থিত হয়েছে পাঁচিয়ার গ্রামের উপস্থিত।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসার আগে বাংলার মহিলাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তৃতীয়বার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে মহিলাদের সামাজিক সুরক্ষা বলুন বা মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা দেওয়ার জন্য তাদের অ্যাকাউন্টে 500 টাকা হচ্ছে জেনারেল কাস্টদের, এসসি এসটিদের ক্ষেত্রে 1000 টাকা করে তাদেরকে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্যে দিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার বলতে আমরা বুঝি, আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী করি বা বাংলার প্রতিটি মানুষজন লক্ষ্মী বলতেই বোঝানো হয় যে আমরা লক্ষ্মীকে একটা আলাদাভাবে পুজো করি, যে আমাদের অর্থের একটা সংস্থানের ব্যাপার। তো সেই অর্থের সংস্থানটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে মায়েরা তারা আমাদের ঘরেরই লক্ষ্মী তাদেরকে করে দিয়েছেন তাদের অর্থনৈতিক স্বাধীনতা দেওয়ার জন্য। এটা একটা অভাবনীয় সিদ্ধান্ত ছিল তার। অনেকেই নির্বাচনের সময় বলেছিলেন যে এটা হবে না, কিন্তু নির্বাচনে জয়লাভ করার 3 মাসের মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী তিনি তার প্রতিশ্রুতি রেখে গোটা ভারতবর্ষের বুকে এই প্রকল্পটা একটা রোল মডেল হিসাবে স্থাপিত হয়েছে। লক্ষ্মীকে দেখুন, লক্ষ্মীকে সবাই পুজো করে, সব বাড়িতেই পুজো হয়, কারো কারো বিভিন্ন সময়ে হয়। আমরা যেমন লক্ষ্মীতেও বিশ্বাসী, আবার আমরা আল্লাহতেও বিশ্বাসী, আবার আমরা গডসেও বিশ্বাসী। অর্থাৎ তৃণমূল কংগ্রেস সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, সমস্ত ধর্মকেই বিশ্বাস করে এবং আমরা প্রতিটি ধর্মের প্রতিটি উৎসবেই যোগদান করি। আজকে যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে একটা মোটের ওপর একটা থিম, সেটা আমরা একটা তুলে ধরার চেষ্টা করেছি মানুষের সামনে এবং আমাদের ব্লকের মধ্যে এটা আমরা একটা মডেল ক্যাম্প হিসাবে জগৎবল্লভপুর 2 নম্বর অঞ্চলের পক্ষ থেকে এটা আমরা একটা মডেল ক্যাম্প হিসাবে তৈরি করেছি এবং মানুষের কাছে এর মধ্যে দিয়ে একটা স্পষ্ট বার্তা দিতে চাইছি যে বাংলার প্রতিটি ধর্মের মানুষ, প্রতিটি বর্ণের মানুষ এক হয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকারের ক্যাম্পে সাড়া দিয়েছেন এবং আমাদেরও গ্রাম পঞ্চায়েতে যারা প্রথম দফায় 17 তারিখ ফর্ম ফিল আপ করেছিলেন অনেকের অ্যাকাউন্টেই টাকা ঢোকা শুরু হয়েছে। অর্থাৎ পুজো এবং তার কিছুদিন পরই আবার ঈদ আসবে, বকরা ঈদ আসবে, সব ধর্মের মানুষের কাছেই বড় দিন আসবে। এই টাকাটা মেয়েদের কাছে একটা হাত খরচার টাকা, সেটা তারা সঠিকভাবে ব্যবহার করবে। আমি রঞ্জন কুণ্ডু প্রধান, জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত।